নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি বা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো আমি সেটা কীভাবে বানাচ্ছি। খুব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যায়। এটা দেখো, আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আটাও নিতে পারো, আবার আটা ময়দা মিক্সড করেও কিন্তু নেওয়া যেতে পারে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, নিয়ে নিচ্ছি দুধ পরিমাণ মতন, এটা ভালো করে আগে একটু মিক্সড করে নেব। দেখো বন্ধুরা, এটা মিক্সড করছি ভালো করে। এবার এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। এর মধ্যে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি পরিমাণ মতন এক চামচ, আর এক চামচ মতো রিফাইন অয়েল। এবার আমি সব দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এমন করে ফেটাতে হবে যেন কোনো দলা দলা ভাব না থাকে। দেখো এটার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা বানাবো, চলো এই রেসিপিটা দেখো। বন্ধুরা, এখানে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি পুরো ব্যাটারটা দিয়ে একটাই বানাবো, তাই জন্য আমি পুরোটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, ওপরটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। দেখো এখানে পরোটাটা একটা পিঠ কিন্তু আস্তে আস্তে হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি এটা এখন তুলবো না, কেন কি ওপরটা একটুখানি নরম আছে এখনও। এটা আর একটু শক্ত হবে তারপরে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লোতে করা আছে। দেখো এই যে একটা পিঠ উঠছে, কিন্তু আমি আর একটু ওয়েট করব। দেখো এবার আমি এটা খুব সাবধানে উল্টে দেব। দেখো এটা আমি উল্টে দিয়েছি। এবার সেমভাবে অপর পিঠটা আস্তে আস্তে হবে। এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্রেকফাস্ট রেসিপি, হেলদি রেসিপি। তোমরা অবশ্যই এটা করে দেখো। এটা আমি সাইড দিয়ে একটু করে তেল দিয়ে দেব। ভালো করে ওপরেও তেলটা মাখিয়ে দেব, কারণ প্রথম দিকে কিন্তু আমি তেলটা একদমই কম দিয়েছিলাম। আর একটু উল্টে দেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটাটা বানাবো। দেখো এটা এক পিঠটা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিয়েছি। দেখো পরোটাটা কিন্তু একদম হয়ে গেছে, এটা সমস্তটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নাবিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এটা আমি নামিয়ে ফেলেছি। এবার আমি এটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি।
একটা পিস পিস করেও তোমরা দিতে পারো, খুবই সুন্দর একটা রেসিপি। বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়রাও কিন্তু এইটা খেতে পারবে, খুবই নরম তুলতুলে। আর উপকরণও কিন্তু লাগছে না, ডিম আর দুধ কিন্তু সবার ঘরেই থাকে। দেখো একদম রেডি পরোটা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো প্লিজ। আর যারা নতুন বন্ধু আসছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো এখানেই রাখছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো।